প্যারিস অলিম্পিক্সে ভারতীয় পুরুষ হকি টিমর কমাল কোয়ার্টর ফাইনাল জিতি সেমিফাইনালে স্থান পক্কা করেছে টিম ইন্ডিয়া। 4-2 পেনাল্টি সুট আউট্রে ব্রিটেন কু হরাই বাজিমাত করেছে টিম ইন্ডিয়া। আউ কিছু সময় পরে ব্যাডমিন্টন ম্যাচ মধ্যে রয়েছে। তবে বর্তমান প্যারিস যা বড় অপডেট, 1-1 স্কোর রয়েছে এবং তাপরে পেনাল্টি সুট আউট্রে ভারত 4-2 গ্রেট ব্রিটেন কু হরাই সেমিফাইনালে নিজ স্থান পক্কা করেছে। পূর্ব অলিম্পিক্সে ভারত ব্রোঞ্জ পদক জিতি এবং বর্তমান পুঁ থে ভারতীয় হকি টিম সেমিফাইনালে পৌঁছিছে। এবং আমার স্পোর্টস রিপোর্টর সুশান্ত সাহু ফোনলাইনে যোড়ি। সুশান্ত, পুরা ম্যাচ বি আপনার দেখুলে রোমাঞ্চকর লা, অমিত রোহিদাস রেড কার্ড দিয়া যাই এবং তাকে কন্ট্রোভার্সি লা, কিন্তু শেষে টিম ইন্ডিয়া বাজি মারিছে। আজির ম্যাচে যদি ভারত বিজয় হাসল করছি, সবুঠু অধিক শ্রেয় যাব ভারতর যে ডিফেন্ডর মানে রয়েছেন তাঁকু অধিক শ্রেয় যাব, তা সহিত যে গোলকিপর রয়েছেন পিআর সিজেস তাঁকু মধ্যে শ্রেয় যাব। কারণ আপনার দেখবে যেভাবে ভাবে ম্যাচর পাখাপাখি 17 কিংবা 18 মিনিটে অমিত রোহিদাস রেড কার্ড মিলছিল, তা পরবর্তী সময় আপনার দেখুন 40 মিনিটর ঊর্ধ্ব 10টি প্লেয়ার কু ধরি ভারত খেলেছিল এবং যেভাবে ভাবে ডিফেন্স টিম ভালো প্রদর্শন করেছিল এবং সর্কল এন্ট্রি যেটা আমি আলোচনা করুছু, সর্কল এন্ট্রি যদি অনুপাত দেখবে ভারতর 8 রয়েছিল বেড়ে যে গ্রেট ব্রিটেন 22 রয়েছিল। এইথর অনুমান করে পারুথিবে যেহেতু গোটিয়ে প্লেয়ার শর্ট ছিল ভারত কেতে ডিফেন্সিভ খেলুছিল, আর তা সহিত দলর নির্ভর যোগ্য যে ডিফেন্ডার রয়েছিল অমিত রোহিদাস তাঁকু রেড কার্ড মিলে সে যে বাহার কু যাইছিলে কোটি না কোটি তার ভরপাই করা যথেষ্ট প্রয়াস করেছিল ভারতীয় টিম। এবং আপনার দেখুন যেতবে অমিত রোহিদাস কু রেড কার্ড মিলেছিল তা পরবর্তী সময় ভারত কু গোটে পেনাল্টি কর্নার মিলেছিল এবং হরমনপ্রীত কহিয়া গেলে তাকে গোলে কনভার্ট করে দিয়ে ভারত কু 1-0 আগুয়া করেছিল এবং পরবর্তী সময় গ্রেট ব্রিটেন মধ্যে কমব্যাক করেছিল গোটে ফিল্ড গোল মধ্যে ক্রিয়েট করে স্কোর কু 1-1 বরাবর করেছিল। এবং তা পরবর্তী সময় আপনার দেখুন তৃতীয় কোয়ার্টর এবং চতুর্থ কোয়ার্টর যেভাবে ভাবে আপনার দেখিলে উভয় দলক মধ্যে সংঘর্ষপূর্ণ ম্যাচ দেখা মিলেছিল এবং শেষ কোয়ার্টরে যেভাবে ভাবে ভারতীয় ডিফেন্ডর মানে প্রদর্শন কলে কোটি না কোটি সমস্ত প্রশংসা করুলে। কিছু পূর্ব আপনার যে কথা কহিলেন অমিত রোহিদাস কু যে রেড কার্ডটি দিয়া কোটি না কোটি সেটা মধ্যে আলোচনার বিষয়, কারণ বারম্বার কমেন্ট্রি করুবা এক্সপোর্ট মানে কুলে তাঁকু যে রেড কার্ডটি মিলা সেইটা যদি বি ইলো কার্ড মিলি পারিবা কথা এবং 10 মিনিট পর্যন্ত তাঁকু ম্যাচর বাসন্দ করা যা কথা, কিন্তু যেহেতু রেফরি তাঁকু রেড কার্ড দিয়েছিলে এবং পুরা সম্পূর্ণ ম্যাচ সে খেলি পারি নথিলে এবং এই যে অম্পায়ারিং কু নেই সেমানে মধ্যে প্রশ্নবাচী সৃষ্টি করছিলে। আপনার মনে থিব কমলাকান্ত টোকিও অলিম্পিকরে মধ্যে সিনারিও সেইভাবে ছিল এবং আমি মধ্যে কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেন কু হরাইকি সেমিফাইনাল কু যাইছিলে, আজি মধ্যে সেমতি সমান সিনারিও এবং ম্যাচ যদি দেখিবা বহু কড়া টক্কর দেখা মিলুছিল। গ্রেট ব্রিটেন মধ্যে সম্প্রতি এফআইএস র্যাঙ্কিং রে যদি দেখিবে ভারত ঠু ঊর্ধ্বরে রয়েছে এবং তা সহিত যে প্যারিস অলিম্পিক রে বহু ভালো প্রদর্শন করেছে, কেবল জর্মানি বিপক্ষ ম্যাচ রে গোটে পরাজয় বরণ করেছে এবং তা পরবর্তী সেই ম্যাচ টি ছাড়ি দিলে লিগ পর্যায়ে বহু ভালো প্রদর্শন করেছিল গ্রেট ব্রিটেন। তবে ভারত যে বিজয় হাসল কলা কোটি না কোটি সবুঠু চর্চার রয়েছে এবং অনেক যে এই যে বিজয় কু বিশেষ করে যে এক্সপোর্ট মানে রয়েছেন এই বিজয় কু ভারতর পোডিয়াম ফিনিশ এক প্রকার বরাবর হয়েছে বলে মধ্যে আমি কইবা, কারণ 10টি প্লেয়ার কু ধরি শক্তিশালী গ্রেট ব্রিটেন বিপক্ষে যেভাবে ভারতীয় ধুরন্ধর মানে লড়িলে তাঙ্কর প্রশংসা আপনার সোশিয়াল মিডিয়া দেখুন কিংবা যে কোনসি বি স্থানরে আপনার দেখুন আপনার হকি কমেন্ট্রি দেখুন সবুঠি বর্তমান তাঙ্কর প্রশংসা চালিছে। মনপ্রীত সিং কথা কইবা, হার্দিক সিং কথা কইবা, রাজকুমার পাল কথা কইবা, সমস্তে আজি বহু ভালো হকি প্রদর্শন করেছেন ডিফেন্ডিং মিডফিল্ডর যেভাবে ভাবে আমার আজি খেল প্রদর্শন কলে এবং গ্রেট ব্রিটেন বারম্বার আক্রমণ কু প্রতিহত করা সক্ষম হলে যা ফলরে ভারত ম্যাচ কু 1-1 বরাবর করে পারা এবং তা সহিত সুট আউট্রে মধ্যে আপনার দেখুন সৃজেশ 2টি চমৎকার সেভ করা সক্ষম হলে, গোটিয়ে সেভ তো বহু বড়িয়া ঢঙ্গে করেছিল এবং অন্য গোটে এমিটি প্রেসর।